এবার ময়নায় আত্মঘাতী শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের বাংলার শিক্ষক মানুষ পাড়ই আত্মঘাতী হলেন। গতকাল রাত্রে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির কিছুটা দূরে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের ও প্রতিবেশীরা তাকে তড়িঘড়ি করে নামিয়ে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন। তবে কী কারণে তিনি এই অবসাদে ভুগেছিলেন তার সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়না থানার পুলিশ মৃত্যুর সঠিক কী কারণ তা তদন্ত শুরু করেছে।